অধ্যক্ষ বদলির রোধে জাতীয় সড়ক অবরোধ করল বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের পড়ুয়ারা। তাদের দাবি, অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। প্রায় 30 মিনিট ধরে চলা অবরোধে আটকে পড়ে আগরতলা সবরুম জাতীয় সড়কের উভয় দিকের যানবাহন, তৈরি হয় যানজট। আধ ঘন্টা সড়ক অবরোধ চলার পর ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। অবরোধ স্থলে আসেন বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। এরপরই অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। স্যার, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা দেখিনি। রিপোর্ট, চ্যানেল 3 রথ।